আসসালামু আলাইকুম। অনেক মাছের আইটেম দেখছেন, আজকে আমরা বাইল্লা মাছ রান্না করে দেখাবো। এটা অনেকে বেলে মাছ বলে, অনেকে বাইল্লা বলে, তো আপনাদেরকে আজকে বেলে মাছ রান্না করে দেখাবো। তো যাদের যাদের বেলে মাছ পছন্দ তারা অবশ্যই বেশি করে দেখবেন, কারণ এই মাছটা খুব সহজে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তো আমরা বেলে মাছের সাথে হলুদ দিলাম, মরিচ দিলাম এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমরা এটা এখন ভাজবো। বেলে মাছগুলো আমরা দিয়ে নিলাম চুলার মধ্যে, এখন এগুলো ভাজবো। অনেকে আছে মাছ ভেজে খায় না, অনেকে আছে মাছ ভেজে খায়। হালকা ভেজে নেওয়া ভালো, হালকা ভেজে নিলে ভালো হয়, কারণ এগুলো তো সামুদ্রিক মাছ, নদীর মাছ, তো এগুলোতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। তো অনেকে ভালো করে ধুয়ে নেবেন, অবশ্যই লেবু দিয়ে ধুবেন, দেন মশলা মাখাবেন, দেন একটু হালকা ভেজে নেবেন। ভেজে নিলে ভালো হয়। তো বেলে মাছগুলো আমরা ভেজে নিয়েছি, এখন চুলার মধ্যে সরিষার তেল দিলাম, পেঁয়াজ দিলাম, এখন একটু টমেটো দিব। এখন আমরা একটা মশলা দিয়ে নিব, আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা দিলাম, সবগুলো উপকরণ দিয়ে এখন আমরা নেড়ে দিব। এখন হালকা হলুদ দিব, হালকা ধনিয়ার গুঁড়া দিব, হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব। একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম, একটু গরম পানি দিয়ে দিলাম আমরা। এখন ঝোলটা মাখা মাখা করে নিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছি আমরা, কালারটা চমৎকার লাগতেছে। বেলে মাছ কিন্তু সবারই খুব প্রিয়, তবে এটা খুব সহজে পাওয়া যায় না। বেলের দুইটা সাইজ হয়, বড় হয়, ছোট হয়। এখন আমরা একটু পানি দিয়ে দিব, বেলে মাছ কিন্তু অনেক মজার মাছ, খেলে মুখে লেগে থাকবে আপনার। অনেকেই বেলে মাছটা প্রপারলি রান্না করতে পারে না, তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মাছটা প্রপারলি রান্না করতে হয়। রান্নাটা কিন্তু খুবই সহজ, আমরা আসলে ভয় পেয়ে রান্নাটা করতে চাই না। সুন্দর একটি কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটু গরম মশলা দিয়ে নিব, এখন একটু জিরার গুঁড়া দিয়ে নিব। ব্যাস এতটুকুতেই হয়ে যাবে আমাদের রান্না। একটু লবণটা চেক করে নেবেন সবাই, আর অবশ্যই ঝাল চেক করে নেবেন। জিরা গুঁড়ি দিয়ে নিলাম, ব্যাস আর কিছুই লাগে না এটাতে। এখন একটু আস্তে আস্তে হয়ে যাবে, খুব স্বাদের মাছ বাইল্লা মাছ। আমি টাইটেলটা কি দিয়ে বুঝতেছি না, বাইল্লা দিব না বেলে দিব, অনেকে এটাকে বেলে বলে, অনেকে বাইল্লা বলে,
আল্লাহর রহমতে আমাদের রান্না শেষ। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, পেজটাতে লাইক দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাইল্লা মাছ কিন্তু খুবই মজা এবং খুব স্বাদের একটা মাছ, অনেকে এটা পছন্দ করেন। সো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।